সুকান্ত হাজরার নামে নির্দিষ্ট কমপ্লেন দীর্ঘ সময় ধরে আমরা পাচ্ছিলাম। আমরা দেখেছি শ্রমিকরা, অসংখ্য শ্রমিক এখানকার গিয়ে অভিযোগ করেছেন এবং তার ফলশ্রুতিতেই দেখেছেন যখন আইএনটিটিউসি ব্লক সভাপতি ঘোষণা করা হয়েছে, আমি তো এরকম শুনেছিলাম কলকাতায় বসে, উনি নাকি নিজেকেই নিজে আইএনটিটিউসি ব্লক সভাপতি করে ফেলেছিলেন। আপনি সেটা কাটাছেড়া নির্দিষ্ট অভিযোগ পাওয়ার পর তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেন? এটা কোনো গোষ্ঠীদ্বন্দ্বের বিষয় নয়, ট্রেড ইউনিয়নের শ্রমিকদের অভিযোগ রয়েছে যার সম্পর্কে অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে। সেইভাবেই আমরা এই অফিস যাতে দখলমুক্ত করা যায়, এবং অফিস ওনার নামেও নয়, সেজন্য প্রশাসনিকভাবে যা যেখানে অভিযোগ করবার আমরা আইএনটিটিউসি গতভাবে সেটা করবো। ফল আসবে কি আসবে না সেটা তো ভবিষ্যৎ বলতে পারবে, আমরা কি করব সেটা আমরা জানিয়েছি। শ্রমিকদের স্বার্থই হচ্ছে আমাদের একমাত্র প্রায়োরিটি, ইন্ডিভিজুয়াল ব্যক্তির স্বার্থ দেখাটা আমাদের কাজ।